ওয়েলকাম টু মাই চ্যানেল নিশা ক্রিয়েশন। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো তোমাদের নাচ দাও, তোমাদের নাচ দেখানোর জন্য আমি কোথায় আসি দেখো, চারিদিকটা এই যে একটা পুকুরে এই এই এর সামনে নাচলাম। তো একটু আগে বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যে মনে হয় নাচা টাচা আর হবে না, তো একটু ইয়ে করলাম, ওয়েট করলাম, সাইডেরই খুলি নাই। তো বৃষ্টি কমে গেল, ভাবলাম নাচটা দিয়ে নিই, তো নাচ দিলাম। দিদি ক্যামেরাম্যান আর ওই যে ও মানে গানের সাউন্ডটা দিচ্ছিল আর কি। আজ শোনা মা, আমার কি পড়ছে মা? ওটা আমার টপ পড়ছে, ওনাকে ওকে নাকি ওটা ভালো লাগে। এই দেখো চারিদিকটা দেখা দে, আমি দেখাচ্ছি এই যে চারিদিকটা। এই যে আমি এই জায়গাটা নাচ করছিলাম, এই দেখো পিছনে দেখো। এই দেখো কত সুন্দর চারিদিকটা, সবুজই সবুজ, খুব সুন্দর। বলেছিলাম না আমাদের গ্রামটা চারিদিকটা খুবই সুন্দর, দেখো এত সুন্দর গ্রাম। আর এই পুকুরের জলগুলো একটু কালো হয়ে গেছে। হ্যাঁ, এই যে মানে বৃষ্টি পড়ছিল তো তার মধ্যে আবার পিছনদিকটা কি সুন্দর গাছ, কত সুন্দর। ওই দেখো ওই যে ওই দিকে সব ফুল হয়েছে, ফুলের গাছ হয়েছে জলের মধ্যে। আমাদের গ্রামে কোনো কিছুর অভাব নেই, ফুল ফুল টুল যা সব কিছু আছে, খুব সুন্দর। আমাদের গ্রামটার মতো আমাদের গ্রাম মানে খুব সুন্দর, সবুজে সবুজ চারিদিকটা, মানে কি আর বলবো, খুব সুন্দর। ওই যে ওইদিকে হাই রোড আছে, দেখা যায় যায় না বোধ না, এখানে রেল লাইন। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট বাস দেখা যাচ্ছে, যে রেল লাইনটা যেগুলো পাটগুলো মানে ধুয়ে রাখছে। না তার ওইদিকেও মানে একটু যাইতে হয়, অনেকগুলো জমি আছে, তো ওগুলোর পরে ইয়ে আছে হাই রোড। হাই রোড তো ওইখানেও পাট শুকানো আছে, কিন্তু হাই রোডটা একটু দেখা যাচ্ছে কারণ বাসগুলো যাচ্ছে বলে। ওইখানে শিলিগুড়ি থেকে কুচবিহার যাওয়া আসে যে রোডটা, মানে এটা দারুণ জায়গাটা। তো গাইস, তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো প্লিজ একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ যাতে আমি নতুন নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। প্লিজ প্লিজ, তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। গাইস দেখো কি সুন্দর ফুলটা, এটা কী ফুল আমি ঠিক জানি না, কী যেন ওটা বলে, মাধবী লতা না কী যেন ওটা। এই যে দেখো গাছ, কালকে জিজু এইগুলো মানে নিয়ে আসলো কালকে রাত্রেবেলা। দেখো এইটা এখানে বেশি নেই, এই যে এইখানে বেশি আছে। এই দেখো কত সুন্দর ফুলটা, ভালো লাগে আমাকে। তারপরে এই গাছটা আছে, এই যেখানে ছোট্ট একটা ফুল ফুটেই ফুটেইছে, দেখো কত সুন্দর। এই মানে ছিঁড়ে ফেললাম, দেখো এই যেটা। তো এটা কী গাছ সেটা আমি জানি না, তো কালকে জিজু এনেছিল, তো তো জিজুকে একবার জিজ্ঞাসা করে নেব, তখন জিজু বাইরে গেছে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও এটা কী গাছ, আমি তো সেটাও বুঝতে পারতেছি না। এই যে দেখো এটাও ফুলের গাছ, কি এটারও নাম জানি না। তো জিজু আমাকে এসে বলে নাই, তো দেখো বৃষ্টির জন্য কীরকম কাদা কাদা হয়ে গেছে, আজকে বৃষ্টি হয়েছিলো তো তার জন্য। তারপর ওই গাছটা এই যে এইখানে, কত সুন্দর, কি ভালো লাগে এগুলো যা গাছ দেখলে আমাকে। এটা গাঁদা ফুলের গাছ, দেখো কত সুন্দর, আমি লাগাইছি তো, এখন হবে না শীতকালের দিকে হবে। এই দিকে আর একটা লাগাইছি, এই দেখো এটা বড় হয়েছে, তাও এটা এখনই হবে না, শীতকালের দিকেই হবে, কত সুন্দর লাগতেছে। আর এটা আমাদের কুল গাছ, আমাদের বাড়ির সামনেই, বিশাল বড়। এই দেখো যখন কুল হয় আমরা খাই। এই যে দেখো একটু কালো কালো লাগতেছে, বেশি উপরে রাখবো না, কালো কালো লাগে। এই যে দেখো কত বড়। তো এই দেখো গেটটা খুললেই, এই যে গেটটা খুললেই আমাদের কুল গাছটা, এই দেখো কত সুন্দর। তো এটা আমাদের, এই যে দেখো আমাদের এই যে এইদিকেও অনেকগুলো ইয়ে আছে বাড়ি। তো দেখো আমাদের, তো আমি এই জায়গাটা একটু আগে নাচ নেচেছিলাম, যে জন্য আমি ভাবছে জানে না। তো এই দেখো চারিদিকটা কত সুন্দর, সবুজে সবুজ, আমাদের গ্রামের প্রকৃতিটা খুব সুন্দর। এই যে দেখো চারিদিকটা দেখো কত সুন্দর, এগুলো বাড়ি চারিদিকটাই সবুজ, কত সুন্দর লাগে। তো যাদের বাড়ি গ্রামে,
তাও আমাকে কমেন্ট করবে যে আমাদের বাড়িতে গ্রাম, আমার ভিডিও যারা যারা দেখো, যাদের বাড়ি হলো মানে শহরে, তারাও আমাকে কমেন্ট করবে যে আমরা শহর থেকে বলছি। তো দেখো চারিদিকটা কত সবুজ সবুজ, কি ভালো লাগে এই যে দেখো। তো আমাদের গ্রামটা খুবই ছোট এবং খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, টাটা।